بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আরিফ হোসেন ভাই জেদ্দা থেকে আরও একটি প্রশ্নে বলেছেন যে তার অনেক আত্মীয় স্বজন আছেন যারা হজ ওমরা করতে এসে আর দেশে ফিরে যান না, এবং তারা কামাই রোজগার করতেছেন, এটা হালাল কি হারাম? আলহামদুলিল্লাহ ওয়াসালাতু ওয়াসসালাম আলা রাসূলুল্লাহ। সম্মানিত ভাই, আল্লাহ হজ ওমরা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল ওমরাতা লিল্লাহ, হজ এবং ওমরা তোমরা পালন করো আল্লাহর উদ্দেশ্যে। তাই যেই লোকটি হজ এবং ওমরা করতে আসলো এবং এসে গোনাহ কামাই করলো, এটা কোন ধরনের নিয়ত? তার নিয়তটা কী ছিল, হজ করা না ওমরা করা নাকি চাকরি করা? হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহিহ বুখারীর হাদিসে বলেছেন যে ইন্নামাল আমাল বিন নিয়াত, মানুষের কাজের ফলাফল নির্ভর করে তার নিয়তের উপর। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফা হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহ এবং রাসূলের জন্য হিজরত করবে সেটা আল্লাহ এবং রাসূলের জন্য হিজরত করবে। ওমান কানাত হিজরাতুহু লি দুনিয়া ইউসিবুহা আও ইলা ইমরাতিন ইয়ানকিহুহা ফা হিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, আর যে ব্যক্তি নিয়ত করবে কোনো নারীকে বিবাহ করার জন্য অথবা দুনিয়া কামাই করার জন্য, সে যে উদ্দেশ্যে হিজরত করবে সেটাই তার হবে। এখন সে যদি আপনার এই আত্মীয় স্বজন যারাই বলেন তারা যদি হজ ওমরা করা নিয়তে এসে থাকেন তাহলে সেটা হজ ওমরা হবে। আর যদি তার নিয়ত থাকে যে আমি সেখানে যে পালিয়ে যাব, আর ধরা দেব না, পাসপোর্ট হারিয়ে ফেলবো, সেখানে আমি আর আসব না, তাহলে এটা তার ওইটাই হবে, তার ওই সফর করাটাই হবে, কিন্তু হজ ওমরার সওয়াব পাবে না যেহেতু তার নিয়ত নেই। আর যদি সহি খাঁটি নিয়তে সে এসেছে, হজ করেছে সহি নিয়মে, ওমরা করেছে সহি নিয়মে, সহি নিয়মে ওমরা হজ করলে হয়ে যাবে, কিন্তু তার নিয়ত গুণে তার আমলের ওপর বেসেস করবে। এক দ্বিতীয় নম্বর কথা হলো, এখন এই লোকটি দুইটি অপরাধ বড় বড় করলো, সেটি হলো এক নম্বর হাদিসে যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মান হাজ্জা হাজাল বাইত ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে যে ব্যক্তি আল্লাহর এই ঘরের হজ করলো এবং সেখানে পাপের কাজ করলো না, কোনো গুনার কাজ করলো না, কোনো অপরাধ করলো না, ফাহেশা কাজে লিপ্ত হলো না, এরপরে যদি ফিরিয়ে আসলো তাহলে সে নিষ্পাপ হয়ে ঘরে ফিরে আসলো। এখন এই যে লোকটি এই দেশে প্রবেশ করে অনুমতি নিল যে আমি হজ করব ওমরা করে চলে আসব, বাংলাদেশে যত কাগজপত্র আছে সব কিছু সিগনেচার করেছে, এই নিয়মে এসে সে এখানে হজ ওমরা করলো, কিন্তু পাশাপাশি এই যে পাপের কাজটা করলো, কি পাপ? যে সে পালিয়ে গেল, সে পালিয়ে গেল অর্থাৎ সে তার শর্তকে ভঙ্গ করলো, এটা অবশ্যই একটা গুনার কাজ। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমুন আলা শুরুতিহিম, মুসলমানগণ শর্তের সঙ্গে সম্পর্কযুক্ত সম্পৃক্ত। তা আপনি এই লোকটি যে লোকটা এই কাজ করেছে এটা অন্যায় কাজ করেছে, এটা ভুল কাজ করেছে, যদি সে সহি নিয়মে হজ ওমরা করে থাকে ইনশাআল্লাহ হজ ওমরা হয়ে যাবে, কিন্তু তার এই অপরাধের কারণে তারাকে প্রায়শ্চিত্ত করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে, তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। আর সে যে কামাই করে এই কামাইটা সে যদি হালাল উপায়ে কামাই করে, কামাইটা হালাল, কিন্তু সে যে পন্থায় এসে কামাই করতেছে এই পন্থাটা তার অবৈধ, এই পন্থা অবৈধ, এই অবৈধ পথ থেকে তাকে ফিরে আসতে হবে। এবং এর মাধ্যমে আরও একটা ক্ষতি, এ দেশের সরকারি এইভাবে যে নিয়ম পদ্ধতি আছে সৌদি আরবের, এখানে সে শাস্তিযোগ্য অপরাধ এবং ধরা পড়লে তাকে জেল জুরুমানা ইত্যাদি হবে এবং সফর তো হবেই। এবং পাশাপাশি আমাদের দেশে যে সমস্ত যে হজ এজেন্সি আছেন তাদেরও সে ক্ষতি করে ফেললো এবং আমাদের দেশের একটা বদনাম করলো, আর এটা এক ধরনের ধোকা। আর এই ধোকাবাজি যে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মান গাশ্শা না ফালাইসা মিন্না, যে ধোকা দিল সে আমাদের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ আপনি এই ধোকা থেকে বিরত থাকেন। এই ধোকা যারা করবে নবী করিম সাল্লামের উম্মত হিসেবে পরিগণিত হতে হলে অবশ্যই এই ধোকাকে পরিহার করতে হবে। এইগুলি থেকে এটা একটা জাতিকে ধোকা দেওয়া হলো, আমাদের বাংলাদেশের সেই পুরা কমিউনিটিটাকে, পুরা দেশটাকে এই লোকটা কি ধোকা দিল। কারণ এর মাধ্যমে হয়তো কিছুদিন আগে আমরা দেখেছি যে অনেক বাংলাদেশি ভিসা, ওমরা করার ভিসা পর্যন্ত বন্ধ। কারণ কি? কারণ হলো এটাই যে অনেক লোকে ওমরা করতে এসে পালিয়ে যায়, আর দেখা দেয় না, আর ধরা দেয় না,
এইগুলি অপরাধ, এইগুলি এই কবিরা গুনাহ, এই ধোকা দেওয়া কবিরা গুনাহ। এই কবিরা গুনাহ থেকে তাকে তওবা ইস্তেগফার করতে হবে, এবং সে যদি তওবা ইস্তেগফার করে আশা করা যায় আল্লাহ মাফ করতে পারেন। হাজা আল্লাহ আলম বিসওয়াব, সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।